রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রের পিঠে ও বুকে কিছু গালাগালি লেখা অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় তোলপার হয়ে গেল গোটা ওয়েস্ট বেঙ্গল সহ গোটা ভারতবর্ষ। অবশেষে ফেঁসে গেল রোদ্দুর রায়, এমনকি তার জেল হলো। ছাত্রছাত্রীদের পিঠে ও বুকে যে অশ্লীল শব্দ লেখা ছিল এবং যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটি খাটিয়ে দেখা গেল এরা সবাই রোদ্দুর রায়ের ফ্রেন্ড, এবং রোদ্দুর রায় যে রবীন্দ্রনাথের গানের বিকৃতি ঘটিয়েছে এবং সেই গানেরই অংশ এগুলো। অবশেষে ওই সকল ছাত্রছাত্রীদের চিহ্নিত করে তাদের বরখাস্ত করা হয়েছে এবং এই গানের যে মেন হেড রোদ্দুর রায় তাকেও জেলে পাঠানো হয়েছে। ঘটনাটি কী ঘটেছিল এবং কেন এমন হলো ব্যাপারটি একবার ঘুরে দেখা যাক। তরুণ তরুণীরা দল বেঁধে বিটি রোডের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়েছিল, উদ্দেশ্য একটাই, বসন্ত উৎসবে মেতে ওঠা। আবিরে আবিরে তখন পুরো রঙিন হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর, মাইক বাজছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আর বসন্ত উৎসবের সেই অনুষ্ঠানেই ঘটল ছন্দপতন। দেখা গেল বেশ কয়েকজন তরুণ তরুণীরা খোলা পিঠে আবির দিয়ে লেখা রয়েছে বিকৃতি রবীন্দ্রসঙ্গীত। তরুণীরা পাশাপাশি দাঁড়িয়ে সেই ছবি তুলেছিলেন। পরে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরে রীতিমতো ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গিয়েছে তরুণীদের পিঠে লেখা রয়েছে রোদ্দুর রায়ের চাঁদ উঠেছিল গগনের বিকৃত ভাষ্য। শুধু তরুণীই নয়, কয়েকজন তরুণকেও দেখা যায় একইভাবে নিজেদের বুকে আবির দিয়ে লিখে রেখেছে অশ্লীল শব্দ। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দায় সরব হয়েছে অনেকে। একেই কি বলে আধুনিকতা? কবিগুরুর লাইনে বিকৃতি করে লিখে বসন্ত উৎসবে যোগ দিয়ে কি প্রমাণ করতে চেয়েছিল এই তরুণ তরুণীরা? এটা কি বাংলা সংস্কৃতি? এই ঘটনা আধুনিকতার নামে অব্যবহত ছাড়া আর কিছুই নয়। আমাদের প্রশ্ন, এই তরুণ তরুণীরা কারা? এদের সঙ্গে শিক্ষা সংস্কৃতির আওদে কি কোনো যোগ রয়েছে? বর্বরী বিশ্বের দরবারে নিজের সংস্কৃতি ও সৃজনশীলতার জন্য বিশেষ গুরুত্ব পায় ভারত। আর ভারতীয় সাহিত্য সংস্কৃতি পশ্চাতে ভারতীয় সাহিত্য সংস্কৃতি পশ্চাতে মানুষজনের কাছে তুলে ধরেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারই বাংলায় তারই জন্মভিটাই একদল তরুণ তরুণী যে বর্বরতার পরিচয় দিল তা বাংলা তথা বাঙালির পক্ষে অপমান। বাংলার সংস্কৃতিকে কালিমালিপ্ত করা হলো। সংবিধানে সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, তবে স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা? তরুণ তরুণীদের ব্যবহারে সেই প্রশ্নেই ভাবাচ্ছে আমাদের। এই তরুণ তরুণীরা পরিবারের লোকজনের কাছে আমাদের আবেদন, দয়া করে ওদের বোঝান বাংলা শিক্ষায় এমন নয়, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করাটা কি অনুচিত সেটা বোঝা উচিত। এই ঘটনার জন্য তীব্র নিন্দা করা হচ্ছে রোদ্দুর রায়কে। তিনি বাংলা সংস্কৃতিতে বাংলার ছাত্রছাত্রীদের বিকৃতি ঘটাচ্ছেন এবং শিক্ষাক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করছেন। রোদ্দুর রায় জেল হলে অবশ্যই বাংলার সভ্য সমাজ ও শিক্ষাক্ষেত্র আনন্দিত হবেন বলে মনে করা হচ্ছে। তাহলে আপনি কি রোদ্দুর রায়ের পক্ষে না বিপক্ষে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন।